রিজিকের মালিক আল্লাহ। জঙ্গলে বাগানে আমার খুমরে ছেলে ভাবি দূরে গর্ত যেখানে থাকবে করির মধ্যে ধরা পড়বি আল্লাহ রাসুল করিও কবুল তোমার নাম মোহাম্মদ রাসুল সাপগুলা দেখা দিবি পুরানো সাপগুলা বাদে মসজিদ মাজার কবরস্থান পুরনো সাপ বাদে দেবতা মনসা জিন পৌরি বাদে ডারাই সাপ গপুর সাপ গুমা সাপ আলাদ সাপ মাসি আলাদ ঘরে বাগানে জঙ্গলে পুকুরের পুকুরের ভিতরে দূরে গর্তের ভিতরে রান্নাঘরে মুরগির ঘরে যেখানে থাকবি পরির মধ্যে দেখা দিবি আল্লাহ তুই সারা কেউ নাই দেওয়ার মালিক তুই আল্লাহ সকালে একটা পাওয়া গেছে আল্লাহ এরকম একটা দেখা দিবি বেরিবন বিসমিল্লাহ কাল করি কাল করি বিষাক্ত করে শঙ্কর করে যেখানে থাকবি সাপের বাড়ি দেখা দিবি ও বাবা আছে সাপ আছে কিন্তু জোড়া নাই একটা মায়ের পুড়ে গেছে গা একটা মায়ের পুড়ে গেছে গা ভাই একটা মায়ের পুড়ে গেছে একটা দেখা যাচ্ছে সাপে কোনো একটা দিয়ে কোনো কোনো চলা ফেরা করে সাপটা মাঝে মাঝে সলম পাল্টায় সলম বুঝলেন খোসা পাল্টায় খোসা গাছে পাতারা শোনেন তবে যে সাপটা দেখতেছি ও বাবা এরকম মোটা কালা হয়ে গেছে প্রায় তিন থেকে সাড়ে তিন আর সাড়ে তিন মতন হবে সাপটা এরকম ওটা কালো হয়ে গেছে গুনে সাপটা নেজ নাই নেজ নাই ন্যাঙ্গুর পড়ে গেছে গা সাপটা এই সাইড থেকে এই সাইডে চলাফেরা করে সময়তে বের হয় এখন দেখা যায় কোন এই কিনা দিয়ে এই কিনা দিয়ে একটা বেরোতেছে ডুল ঘুরে এই কিনা দিয়ে বাড়ি খেলে দৌড়াদৌড়ি করতেছে প্যাঁচ মারতেছে তবে একলা যাস না একলা যাস না একলা যাস না একলা যাস না দাঁড়া ওই মুরব্বিটাকে সঙ্গে করে নিয়ে যাবি চাচা আসেন তো একটু বাবা আসেন ভয় আপনার আপনি একটু সাথে থাকবেন আমার আসেন আরে দেখাই গুনেন যদি কিছু লাগে কইস আমি পাঠিয়ে দেবো যদি কোনো পরিস্থিতি লাগে তাড়াতাড়ি আসেন একটু কোরাটান মারো আর সম্ভব হলে আটকাস অসম্ভব হলে ঘুরে আসিস কোমর বা খস কই সঙ্গে দিগলা ভা কোমর বা খস কই সঙ্গে দিগলা ভা সরদার আর ওই যে নতুন সাপের দাঁতটা একটু ভেঙে দেন বড় দাঁতটা ভেঙে দেব কোরাটা যেন তো ভাই এই যে যারা ধরা হইলো এরকম সাপ সহজে পাওয়া যায় না ডোল ঘুরে যেটা পাওয়া গেছে কিন্তু আপনাদের এলাকার ভিতরে কিছু ডোল ঘুরে কিছু বেজি আছে বেজি ছিলেন আপনাদের এলাকায় বেজি আছে সাপের চলাচলটা কম বাসা করতে পারে না বেজির কারণে আই গুনিল সামনের দিকে যা সামনের দিকে যা একটা দেখা যাইতেছে মাথা ধরিস মাথা বাবা এরকম করি আর এরকম বেললে এই বছরকে সাপ ধরতে রাখছিল কেউ তাহলে দোয়া রাখবেন আপনাদের এই কিনা ডায়ার এই সাইডটায় দুটো সাপ পাইলেই হবে আল্লাহর রহমতে নয়টা সাপের কন্ট্রাক্ট নিয়ে আইছি নয়টা সাপ ধরতে হবে আজকের মধ্যে সাপের দাম আছে সাপের বিষগুলা বিক্রি হয় সাপের বিষ দিয়ে ওষুধ বানায় মেডিসিন বানায় কোটি কোটি টাকা সাপের বিষের দাম এক কেজি বিষের দাম এক কোটি টাকা চব্বিশটা সাপ দিতে পারলে 75,000 টাকা পাওয়া যাবে নয়টা সাপের দরকার আইছে বাদ বাকিগুলো ধরা হয়েছে কিন্তু বেজিগুলা মারবেন না আপনারা করো যত বড় সাপ ওই যে ওই যে গুনিল এই গুনিল বাড়িয়ে গেছে দৌড় মারলে মাথা ধর ও বাবা ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে বাড়িয়ে গেছে গা
বাবা এখানে একজন একটা কথা কইছে আমার কানে আইছে, তো কারো ক্ষতি করার চেষ্টা করিস না, মান সম্মান জিনিসটা বড়। আমি আরো করে ছেড়ে দেখবো আপনাদের এই বাগানটা, আর আপনাদের এই পাঁচটা যদি আরো দুই একটা আমি ধরে নিয়ে যাবো, অসুবিধা হলে মানা করবে না কইছো, দেখি না আর আরো দুই একটা পাই নাকি, নয়টা সব লাগবে আরো ধরে না ধরো পেঁয়াজ মারছে আমি দেখছি আর পেঁয়াজ ধরে আছে কোড়িটা দিও না, তাও একটু দুর্বল হয়েছে কোড়ির কাছে নত হয়েছিল সাতটা, এই যে কুমড়ো ছিল ধাই পারাটা দিগলা ভাই তারাপটা করে ছেড়ে দেখি গুনে ইয়া বিসমিল্লাহ বেরি কোন সাতটা কি সাতটা মোরা করে একটা মেরে সাপ দেখছ না বাবা, বলে করে দক্ষিণে পূর্ব পশ্চিমে চতুর্কিনা বন্ধনা করলাম আল্লাহ রাসূল করিও কবুল, তোমার নাম মোহাম্মদ রাসূল, এই দূরের কথায় মানুষের ঘরে জঙ্গলে বাগানে মানুষের বাড়ি শিখে সবাই যেখানে উদয় নাক শেষ নাক কাল নাক পুরোনো সাপগুলা বাদে দেখা দিবি, মসজিদ মাজার গোবরস্থানের সাপ বাদে দেখা দিবি, আল্লাহ তুই সারা কোনায় দেওয়ার মালিক তুই, বিসমিল্লা বেরিবন শাখাটি বন্ধ উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে চতুর্কিনা বন্ধ, ওরে বাবা যারা দেখতেছি আমি সময় রাস্তার মধ্যে টান হয়ে পড়ে থাকে, যারা দেখতেছি সময়টা ওই পুকুর পাড় থেকে কিনা দিয়ে চলাফেরা করে, এটা একটা মানুষের সামনে পড়ে যে বহুদিন ধরে আছে এখন পর্যন্ত কারো ক্ষতি করি নাই ডুলুবি রে, পারা যাবে না কেন সরদার করি সাথে করে এবার পারবে না, এটা এটা ধরতে গেলে খবর দা লাখ লোক দিয়ে রক্ত উঠে যাবে, এটা অনেক লোকের কাছে মাছ হয়ে গেছে আজ পর্যন্ত কোনো সাপের ধরি নাই, আর এটা যখন বেরোয় তখন এটা যখন বেরোয় তখন এটা আতপ চাল বেরোনি চালির মতন ফুলের মতন গ্যারান বাড়িয়ে দেয় বাসনা স্যান বাড়িয়ে যায় সাপনা, এটা সাপনা আজ এটা আছে এটা চতুর, সালাম আলাইকুম, এটা চতুর পাঁচ দিয়ে চলাফেরা করে, এটা আমার বাপেরও ক্ষমতা না ধরতে গেলে লাখ মুখ দিয়ে রক্ত বেড়ে যাবে, এটা সাপ মেরা সাপ রূপে বাড়ির জিন বাড়ির পোহরি, এটা এখানে মসজিদ আছে আশেপাশে কবর আছে পারবি না, এটা কবরের মার দারোয়ান অনেক পুরনো জিনিস, এটা জাগার মালিক,
এরোয়া দিয়ে চলাফেরা করে সময়তে মানুষের মতন হাটে ঝাপঝুপ করে আওয়াজ করে দেখতে দেখতে নাই হয়ে যায়, ক্ষতি করে না কারো। ঘড়িটা বন্ধ করে ফেলা, কিন্তু বেজি আছে এলাকার ভিতরে। এই বেজিগুলো আপনারা কেউ মারবেন না, কোনো বেজির সাথে সাপে আবার পারে না। বেজি থাকলে এলাকায় বিষাক্ত সাপের তেমন বাসা বানাইতে পারে না, খুব কম আসে। আর আপনাদের এলাকায় কিন্তু পানির সাপ আছে ধুরা সাপ বের করে, ধুরা সাপের কোনো মূল্য নাই চাষা। আর যেটা আছে আমাদের মতন লোক যদি আর কেউ আসে আপনাদের এই কেনাটা, আর কড়িটা কাউকে চালান করতে দিয়েন না, কারণ আপনাদের গ্রামে এবার দু কয়েকবার কড়িটা চালান করা হয়েছে, যেই আসে ক্ষমা চেয়ে চলে যায়, ধরতে পারে না। বন্ধ করে দে, গুনির বন্ধ করে দে। কবর আছে না? কবর আছে। জায়গাটা বন্ধ করে দে, চলে যাই আমরা তাড়াতাড়ি, চলে যাই। আবার ডাক্তার জান না, আবার রাগ করবেন, মারবেন ঘুরে। বাবারে একটা কথা কি, রেজিকের মালিক হচ্ছে আমরা। একটা পায়ে, দুইটা পায়ে, তিনটা পায়ে যা পাতাম ধরে নিয়ে যেতাম, তবে এক হাজারটা আসছে তার কাছে আমরা না। তো এটা বললে আমাদের তিনজনের লাখ মুখ দিয়ে রক্ত উঠে যাবে। আর এই যে একটা সাপ ধরলাম, আপনাদের উপকার করি নাই, কেউকে টাকা পয়সা দিয়ে ডেকে আনছেন আমাদের, কারো কাছে চাইছে দিয়ে এক টাকা। সব থেকে বড় হচ্ছে মান সম্মান জিনিসটা, বুঝতে পারছেন? কারো মান সম্মান নিয়ে কেউ কথা বলবেন না, কেননা এটা তো কোনো সাপই না, এটার তেমন দাম হবে না চাচা। সাপ ধরছিলাম একটা সকালবেলা, ওই যে বাবা ওই যে দেখেন, ওই যে আগে এসে দেখে যান না আব্বা, আমরা খেলা দেখাই না। ওই যে ওই যে একটা, ওটা এইরকম মোটা গরুর মতন শাসা করে খালি ডাকে, এইরকম সাপ দিয়ে একটা পাইলে আমাদের ইনকাম হয়, লাভ হয়। আমরা খেলা দেখাই না, আর মাথার ভিতরে জেজট হয়েছে লাইফও মনে দেখেন নাই। আমরা খেলা দেখাই না চাচা, বাইর করলে এখানে লোকজন বেশি হয়ে গেছে, বলবে খেলা দেখাও, গান গাও। আর যদি আপনাদের দেখার মন চায়, যদি দেখার মন চায়, আপনাদের গ্রামে যেমন চেয়ারম্যান মেম্বার থাকে, মাতব্বর থাকে, আমাদের পার্টির একটা সর্দার আছে, বুঝতে পারছেন? সর্দারের ছেলে উনি, যে পরিসর চালান দিছিল সর্দারের ছেলে, যদি দেখতে বলছে সবাই মিলে বলবেন আমাদের একটু সাপটা দেখান, যে একটা নতুন ধরছেন, তাহলে দেখাবে। খেলার কথা বললে আবার দেখাবে, যদি আসে তাহলে বলি তো বলবে। আচ্ছা স্যার, এইগুলি এই সমস্ত করে অভাব নেই তো চাচা, সমুদ্র এলাকায় এই সমস্ত করে অভাব নেই, কিন্তু সাধন করি হতে হবে, করি হইলেই হবে না, সাধন করি হইতে হবে। এইখান দিয়ে ঘুরে যাবো, ভালো হয়েছে। আবার দেখালে তো খেলার কথা বলবো না, দেখে দিয়ে মুরব্বীদের শর্মান একটু দেখে দিয়ে কি পুরাইছিল চতুর্পাশে বন্ধনা করি সাপটা দেখিয়ে দিয়ে চলে যায়গা, কেন দেখার লেগে দাঁড়াইছেন সব করে? সাপ দেখিয়ে কারো পেট ভরবে না। দেখার লেগে দাঁড়াইছে, কারো ক্ষতি করবি না, পানি দিয়ে দাগ দিছি, পানির বাইরে তুই যাবি না, তোর মাথাটাকে উঁচু করবি, তোর মাথার বইটাকে দেখাবি, তোর জিব্বা দুইটা দেখাবি। এখানে কি সবাই মুসলমান? হিন্দু লোক নাই না? এটা কোন গ্রাম বলে আপনাদের? আপনাদের গ্রাম তো আমি জীবনে কোনোদিন আসি নাই।
আমি জীবনে কোনোদিন আপনাদের এলাকাটায় আসিনি, আমার বাড়িটা ঢাকা সাভার বেঁধে পড়াতে। আপনাদের বাজারে আমরা বহু নিয়ে আসি, আমার বাবা পাটির সর্দার। তবে আপনাদের একটা কথা বলে দিয়ে যাই, এলাকায় সাপ ধরলাম, সব কিছু ভালো লাগলো, কিন্তু আপনাদের এলাকায় একটা জিনিস খুব খারাপ লাগলো দেখে। আমার ব্যবহার চরিত্র না, ব্যবহার চরিত্র ভালো, দোয়া করি আল্লাহ আপনাদের সাথে দান করুক। কিন্তু আপনাদের এলাকাটা ভালো হয়েছে, মাথাটা বাই করে এদিকে কাল বাড়িতে যাওয়ার পরে যদি কারো বাড়ির ভিতরে ইঁদুরের কোনো গর্ত থাকে, গর্ত গুলা একটু বন্ধ করে দিবেন। কথাটা বলে দিয়ে গেলাম, কেন জীবনের দেখা না হতে পারে, এটাই শেষ দেখা হতে পারে। আর মুসলমান এক মুসলমানের ভাই, কেউ কারো ক্ষতি করার কেউ চেষ্টা করিস না। কেন পোকামাকড় ধরে সাপ ধরে জঙ্গলে জঙ্গলে ঘুরে কিছু জানি বলে পারি সাপ ধরতে, তাহলে সাপ ধরতে পারতাম না। আর সবার কর্মটা সবাই পারে না, না কথাটা বলো না, রাগ করলো না আপনারা। আরেকটা কথা বলে দিয়ে যাই, শেষ কথাটা বলে দিয়ে যাই, দোয়া করিস টাকা দিতে হবে না, এখানে কোনো সাপের খেলাধুলা নাই। আমি এই মুরব্বীদের সম্মানে, আপনাদের সম্মানে আমি সাপটা নিয়ে একটা নজর দেখাই। তবে সাপ দেখলে তো বাবা কারো পেট ভরবে না, চোখের একটা দেখা মনের একটা আনন্দ। তোর মাথাটা একটু বাই করবি, কাল তোরা দেখার জন্য দাঁড়াইছে, কারো ক্ষতি করবি না। আর এলাকায় যদি কোনো সময় কাউকে সাপে কামড় মারে, এলাকায় সাপে কামড় মারে, এই যে বলে দিয়ে যাই, মেডিকেল ওঝার কাছে, সাপুরিয়া বাইদ্যার কাছে যদি কোনো জায়গায় না নিতে পারেন, আপনাদের এই মসজিদটার পিছনে একটা বেড়া দেওয়া একটা কবর আছে, পুরানো কবর মনে হয়, একটা বাসার একটা বেড়া দেওয়া কবর আমি দেখলাম। আপনাদের ওই পাশটায় যখন আমি গেলাম, ওই পাশটা একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম, একটা বেজিকে আমি দেখলাম, বেজি চিনেন আপনারা? ওই বেজিটাকে দেখলাম কাকা, ওই মসজিদের সাইডে কবরের সাইডে দুইটার মাঝখানে এত বড় একটা গাছ, এই এত বড় একটা গাছ, ওই গাছের পাতাটা বেজিতে ঠুকরে ঠুকরে খাইতেছে। ওই গাছটাকে দেখে এক মিনিট পর্যন্ত চিন্তা করলাম, মনে মনে আল্লাহ পাক এত সুন্দর একটা মূল্যবান গাছ রাখছে, কিন্তু চিনার মতো লোক নাই। লোক আছে টিটকারি করা, অহংকারী করা, ক্ষতি করার মতন। ওই গাছটাকে খালি টান মারিয়ে তুলে যদি নিয়ে এসে যদি বাড়ির মধ্যে শিল্পাটা আছে না আপনাদের, শিল্পাটায় গাছটা শেষে আল্লাহ রাসুলকে স্মরণ করে তিনটাবার সোরা ফাতেহা পাঠ করে সাপে কাটা রোগীরে খাওয়াতে পারিস, ঘুরে ধরবেন 20 মিনিট থেকে অথবা 25 মিনিটের মধ্যে পেটিগুণ একটা বমি হবে, বমি ওই বমির সঙ্গে কালো কালো বিষটা বের হয়ে যাবে, ওই রোগীটা ভালো হয়ে যাবে, রোগীটা সুস্থ হয়ে যাবে। খালি রোগীটাকে একদিন ভাত খাওয়াবেন না। ওই গাছটাকে তুলে শিশি বোতলে করে গাছটা বাড়িতে গাড়বে, জীবনে কখনো বাড়িতে সাপ ঢুকবে না, গাছটা গরুর গলায় দিস, গরুর দু সাপে খাবে না। তার মাথাটা বাই কর, আগে আয় দেখে যা সাপের মাথাটা, আপনাদের সম্মানটা আমি রাখবো। এই কাল এইদিকে তোর মাথাটা টুসো করে দেখা, তোরা দেখার জন্য দাঁড়াইছে, কারো ক্ষতি করিস না, করলে তো নাইট ডামি খাই। এইদিকে এইদিকে নানা শব্দটা কি পাওয়া যায়? সাপটা দেখ, সাপটার ফোনাটাই এত বড়, জবান দিছি দেখাবো আল্লাহ বাসিয়ে রাখলেন, কেন এক সেকেন্ডের কোনো ভরসা নাই। তোর মাথাটা টুসো করে তুই সবাইকে দেখাবি। গাছের কথাটা বলো না, রাগ করলেন আপনারা? গাছটা দেখলাম বলে কথাটা বললাম, মন চাই তুলিস মন না চাই না তুলিস, গাছটাই বাড়ির মসজিদের পিছনে আমি গাছটা দেখলাম। ওই গাছটা টান দিয়ে তুলে গাছটা আমাদের মতন সঙ্গে রেখে বড় লোক হবি না, অনেকে সাপা বাতাস লাগে, লাগে না? গাছটা সঙ্গে রেখে দিয়ে সাপে কামড়াবে না, মেনে চলবে, শরীর বন্ধ, কোনো মানুষে বান মারবে না, তাবিজ করতে ক্ষতি করতে পারবে না, দেহটা বন্ধ থাকবে। তোর মাথাটা একটু বাই কর, কল্লাগত নাইট ডামি খাই। তোর মাথাটা একটু উঁচা করে দেখা, এইদিকে বেইমানকে ধরবি আমাকে না, যে আমার ক্ষতি করার চেষ্টা করে, তুই তার ক্ষতি করবি। এইদিকে এইরকম না, না এইরকম সাপ যদি ঘরের মধ্যে ঢুকে রাত্রির বেলায় ফস ফস করে, তার কি আর ঘুমোবে? আরামের ঘুম দেখবেন হারাম হয়ে গেছে। এইটা আপন পর কাউরে মানে না, এটা সুযোগ পাইলে কাউকে খাতির করে না, এটা এই দল ওই দল কোনো দলই চেনে না, যারাই পাবে তারাই কামড়াবে। তোর মাথাটা টুসা করে দেখাবি, তোরা দেখার জন্য দাঁড়াইছে, একটা সরমানি লোকের বাড়ি, এটা একটা সরমানি লোকের বাড়ি, তুই কারো ক্ষতি করিস না। কাল একটু হাতের বানটা ছেড়ে দেবার, আমি সাপের ফোনাটা উসা করে আমি দেখিয়ে দিয়ে চলে যাই। না গাছটার কথা বলে না, রাগ করলেন আপনারা? গাছটা পারলে টান দিয়ে তুলে আমার মায়ের মতন মাজায় রেখে দিস, জীবনে মাজা কঠিন, কোমর ব্যথাটা থাকবে না, ডায়াবেটিস হাঁপানে থাকবে না, দোয়া করিস।
গাছটা আমি দেখলাম বলে কথাটা বললাম, মন চাই তুলিস মন না চায় না তুলিস, মাথাটা বাই করে দিখে কাল উষা করে দেখা দেরি বোন লাস্টের কোনো ধরে এক মুঠো ভাই না, আমি সেই পাড়ায় রাত এই পাড়ায় এই মোড়টা ভাঙাতে চাইছিলাম না। থাক এটা কী সাপ কোন আপনারা? আপনারা বলেন গুমা, আর আমাদের ঢাকার এলাকায় সাপটার নাম বলে গোকুর সাপ। এক দেশের গালি বাবা এক দেশের বলি, গুমা কামড় দিয়ে বলে কবরের মধ্যে ঘুমা। এই সাপটা খুব খারাপ, এই সাপের পিছনে একটা সাপ আছে আমার নবীজির পায়ের খরমের সাপ। এটা ফুল বলে আমাদের অপরাধ না, কারণ আমরা নবী সাহেবের আমরা পশমের যোগ্য হব না। তাহলে সাপটা দেখা হয়েছে, কথা বলেন হয়েছে, তাহলে সাপটা বন্ধ করে দেই। আর আপনাদের বাড়িগুলো যে সাপটা ধরলাম অনেকে দেখছো অনেকে দেখি নাই, আমি ওই সাপটা আমি দেখি দিয়ে চলে যাই। তবে একটা অনুরোধ, তো খেলার কথাটা বলবেন না, যা তো ভিতরে চলে যাগা এই কাল এই দিকে। তবে মানুষের মধ্যে কি বেইমান নাই? এখানের মধ্যে দুইজন বেইমান দাঁড়াইছে, রাগ করিস না, একজন একটা কথা বলছে আমার কানে, আমি প্রথমও কইছিলাম আমার ক্ষতি হবে একানা তোর ক্ষতি হবে দুই আনা, কালকে একজন টিটকারি করছিল বান মেরে দেখা বানাইছিলাম, ক্ষতি করার চেষ্টা করিস না আমরা, কেন পরের বাচ্চার ক্ষতি করলে নিজের বাচ্চার ক্ষতি আগে হয়। আল্লাহর গজব পড়তে এক সেকেন্ড সময় লাগে না, আমি তোর বাড়ির মেহমান খনেকের জন্য আইছি, মান সম্মান জিনিসটা বড়ো, যা ভিতরে চলে যাগা। তোরা সবাই দেখছে তোরা বিকেল বাড়িলে তোর আমি দাঁড়টা কেটে দেবো। একটা জঙ্গলের সাপ স্ব সাপুরিয়ার কথা মানে, কিন্তু বর্তমান যুগের ছেলে হয়ে বাপের কথা মানে না, যা ভিতরে চলে যাগা, যা তুই ডাকিস না তোর আমি করি দিয়ে বন্ধ করছি, ভিতরে চলে যাগা যা। তুই জঙ্গলার গাছের সাথে পারবি না, আল্লাহর কালামের সাথে পারবি না, তোর বিকালবেলা নিয়ে তোর আমি দাঁড়টা আমি কেটে দেবো, যা বন্ধ করে দিলাম এটাকে। এই যে আমাকে এই সবটা দেখিয়ে আপনাদের চলে যাইগা, আর গাছের কোনো টান দিয়ে তুলে সবাই রাখবেন, এটা আপনাদের কাছে আমার দাবি, আমার মায়ের আদেশে আমি কথাটা বলে দিয়ে গেলাম। আপনারা যদি গাছটার নাম শুনতে চান তাহলে আমি গাছের নামটা আমি বলে দিয়ে যাই, বেরিমন সাগাতি বন্ধ কুল্লাগত নাইডামি খাই পাঙ্গিস্তাই না, এইদিকে দেখা আমি নামটা বলে দিয়ে যাই, দেখেন আপনারা গাছটা চেনেন নাকি, সবাই একটাবার মুখে বলেন বিসমিল্লাহ। আমি নামটা বলে দিয়ে যাই, গাছটা মন চায় টান দিয়ে তুলে সঙ্গে দেখিস মন না চায় গাছটা জঙ্গলের মধ্যে রেখে দিস, ডবল বস্তায় রাখছে কিন্তু একটা বস্তা ফাটা আছে। আবার সাপে না কামড়াইলে অনেকে সাপরে রেখে মূল্য দেয় না। আপনাদের এলাকায় একটা মাছ পাওয়া যায় পাঙাশ মাছ পাওয়া যায় না, আপনারা মাছটা কিনে আনেন, মাছটা কিনে আনলে গাছের একটা পাতা দিয়ে ডলা দিলে মাছটা পরিষ্কার হয়ে যায়। আপনারা কি গাছটা চিনলেন? কি গাছ কোন আপনারা? খোকসা গাছ বলে আমাদের এলাকায় বলে ডুমুর গাছ, আপনাদের এলাকায় বলে খোকসা গাছ। ওই গাছের পাতা নেবেন না, ডাল নেবেন না, মাটির নিচে শিকড় হয় না, দুই আঙুল শিকড় টান মেরে তুলে গাছটা বাচ্চার সঙ্গে দিবে, বিছনায় মতো না সাপা বাতাস লাগবে না, গাছটা আমার মায়ের মতন মাজায় রাখবি, মাজা কঠিন কোমর ব্যথাটা থাকবে না, শ্বাসকষ্ট হাঁপানিটা থাকবে না, অনেকের সাদা সিরাপ খৈরুকটা ভাঙে, গাছটা সঙ্গে রেখে দিস। আর বলবো না, অনেক কথা বলে ফেলাইছে, তাই ওর লেগে দলপির অনেকে মনে রাগ করতেছে, তার মাথাটা একটু বাই করে দিকে তাক। ও বাবা, এটা করে দিয়ে আটকাইছিস না, ওই করে বেগের মধ্যেই রাখছিস, ভালো হয়েছে যেন লড়াচড়া করতে না পারে, সাপটা কালো হয়ে গেছে, সাপটা লেজটা পুড়িয়ে গেছে, তার মাথাটা একটু আস্তে আস্তে উস্তা করে বাই কর। তাহলে গাছটার নাম বলে দেওয়া নাকি অন্যায় হইলো? অন্যায় হয়েছে, কিন্তু আপনাদের এই জায়গায় অনেকগুলো জ্ঞানী লোক দেখলাম, আপনারা আমার একটা প্রশ্ন করেন নাই। আমি সকালবেলা ওই বাক্সর সাপটা আমি আপনাদের ওই পারে গুনে যখন আমি সাপটাকে ধরছি, এত বড় একটা দাড়িওয়ালা মুরব্বী আমার পিছনে দাঁড়িয়েছিল, আমার থাপা দিয়ে হাত ধরে প্রশ্ন করে, সাপুরিয়া তুই আমাদের গ্রামে থেকে সাপদুল উপকার করলি, তুই যে খোকসা গাছের কথাটা বললি, গাছটা আমার বাড়ির পিছনে আছে কিন্তু ডোল করে গাছটা তো তুললেই হবে না, গাছটা তোলার একটা নিয়ম আছে, বান্দরের একটা নিয়ম আছে, ওই মুরব্বী আমারে বলে সাপুরিয়া তোরা আমি খাবার লেগে টাকা দেবো, তোর কাছে গাছটা থাকে তোরা বন জঙ্গলে ঘুরিস, তুই গাছটা আমাকে দিয়ে যা, তুই কয় টাকা দাম লেগে সানিরা ছিল এদের, এটা আপনারা কি বলেন? এই মাটিটা বুক নিয়ে বললাম গাছটা বিক্রি করতে পারি না, গাছটা বিক্রি করলে দুই একশো টাকা গাছটা বিক্রি করতে পারতাম, আপনাদের ওই গ্রামে নামের বিনিময়ে পরে 90 জন লোকের আমি গাছটা আমি দিয়ে আসি, তার মাথাটা টুসা করে এইদিকে বাবা পেঁচ মারছে। আচ্ছা ভালো করছি না খারাপ করছে? আপনাদের এখানে না না, আপনাদের এখানে আমি কয়েকটা লোকের আমি গাছটা দিয়ে যাবো, তবে টাকার কথা বলে দেবো না, আমার মায়ের আদেশ, আমার মা বলছে গ্রামে যাবে সাপ ধরবে গাছের নাম বলবি, যদি কোনো মুসলমান ব্যক্তি গাছটা তুলতে না পারে তাকে তুই গাছটা দিয়ে আসবি,
কিন্তু গাছটা দিয়ে যদি কারো কাছে তুই এক টাকা খাস, এই জঙ্গলে সাপ ধরতে গেলে সাপে তোর কপালে কামড় দেবে, তোরে কেউ ভালো করতে পারবে না। তাহলে আপনারা কথা বলেন গাছটিকে বিক্রি করতে পারি? আমি সেই মার সন্তান 2000 টাকা দিলে গাছটা বিক্রি করতে পারি না। আমি ওইখানে আমি প্রায় 90 জন লোকে আমি গাছটা দিয়েছি। এটা বলে ডারাই সাপ, দেখছিস? এটা কি ডারাই সাপ? এটা কাল গুমা, এটা গুমা, এটা কালো ফোনা নাই ওরে বাবা, এটা ওটার মতন রাখ, এটা করে দিয়ে বন্ধ করছে, টেস করতে পারতেছে না। দেখা হয়েছে আপনাদের? হয়েছে আপনাদের? এখানে আমি গাছটা আমি 2-3 জন লোকের আমি বাড়ির সম্মান মনে করে আমি দিয়ে যাবো, কিন্তু একটা শর্ত দেবো, টাকার কথা বললে আমি দেবো না, মাংনা চাইলেও আমি দেবো না। আপনাদের এখানে কি আল্লাহর ঘর মসজিদ নাই? আচ্ছা, আল্লাহর ঘর মসজিদে শুক্রবারে 2-5 টাকা দান করলে কারো লস হবে? এই কাল সাপটা আমি বুকে নিয়ে বললাম, এই কাল সাপটা বুকে মাথায় নিয়ে বললাম, ওই গ্রামের মতন এই গ্রামে আজকে না যে আগামী শুক্রবারে জুম্বাই মসজিদে আল্লাহর ঘরে 5 টাকা কয় টাকা যা দান করতে পারবি? আমার মায়ের দেওয়া অরিজিনাল গাছটা আমি এখানে কয়েকজন লোকগুলো আমি দান করে যাবো। দেখো হয়েছে সাপটা? হয়েছে? তাহলে বন্ধ করে দিলাম না, 5 টাকার কথা শুনে মনটা ছোট হইলো। তাহলে এতগুলো মুসলমানের মধ্যে 5 টাকা দেওয়ার মতন মসজিদে কেউ নাই, পারবেন দিতে? আমি সবাইকে পারবো না, আমি কয়েকটা লোককে আমি গাছটা দিয়ে যাইতেছি, গুনে লেগে বন্ধ করে দে। এটা ধর, ঘুমতে পাইলামই তো ভাই, এই পারে নোয়া দিয়েছিলে ভাই, সে ব্যাগ ভিঙে হবে না, ছতা করতে নাঙ্গিত লাগে না, বন্ধ করে দেন, ডোল ফিরে সাপটা বন্ধ করে দেন, চল যাই। এই যে নিয়ে যা, আমি কয়েকটা লোকের আমি গাছটা দিয়ে যাইতে সিটিয়ে মারি, গাছটা নিয়ে চলে যা, গাছটা সঙ্গে রেখে দিস, বাড়িতে গেড়ে দিস, বাচ্চা।